বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড 19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক চরম অনিশ্চয়তা অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে এবং যেই উদ্বেগ উৎকণ্ঠা সেটি ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে এবং বাংলাদেশও তার বাইরে নাই। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও বাংলাদেশে এখন পর্যন্ত মোটামুটি যে চিত্র সেটি ঊর্ধ্বমুখী, অর্থাৎ কোভিড 19-এ একদিকে পরীক্ষার সংখ্যা কিছুটা বাড়ানো হচ্ছে, সেই সঙ্গে আক্রান্তের পরিমাণটাও দৃশ্যমান হচ্ছে বা বেড়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা কোনোদিন বাড়ছে, কোনোদিন খানিকটা কমছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক। এবং এই উদ্বেগজনক অবস্থার মধ্যেই প্রাথমিক অবস্থায় যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য সেই ব্যবস্থাকে অনেকখানি শিথিল করে দেওয়া হয়েছে, কিন্তু শিথিল করা হলো এমন একটা সময় যখন পরিস্থিতি আসলে খানিকটা আরও বেশি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে। মোটামুটিভাবে এই করোনাকালের নানান পরিস্থিতি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার বেইলি রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদেরকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে পরিস্থিতির মধ্যে আছে গোটা পৃথিবী এবং বিশেষ করে বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা করি, এরকম সংকটকালে যে ধরনের বিহেভিয়ার আসলে প্রত্যাশিত সরকারের কাছ থেকে, নাগরিকদের কাছ থেকে কিংবা অপরাপর বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর কাছ থেকে, সেই রকম আচরণ আমরা পাচ্ছি কিনা, সেই রকম ব্যবহার, সেই রকম অ্যাকশন কি আমরা দেখতে পাচ্ছি কিনা? ধন্যবাদ জেলু ভাই আপনাকে। এই করোনা পরিস্থিতি একটা নতুন ধারণা আমাদের, কেন পৃথিবীর কারোই কিন্তু ধারণা ছিল না যে এরকম একটা করোনা ভাইরাসের এত ভয়াবহ আকার ধারণ করবে, এটা কিন্তু আমাদের কারো চিন্তা ছিল না। এই জন্য গোটা বিশ্বের মতো আমরাও কিন্তু প্রস্তুত ছিলাম না যে যাতে একটি পরিস্থিতিকে আমাকে মোকাবেলা করতে হতে পারে। সেই জন্য আমাদেরকে কোনো প্রস্তুতি না থাকা সত্ত্বেও যখনই বিশ্বের অন্যান্য দেশে করোনা পরিস্থিতির সৃষ্টি হলো, বাংলাদেশে ছোটখাটো শঙ্কা দেখা দিল, সেই সময় কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যেভাবে পরিকল্পিত ভাবে এটাকে মোকাবেলা করা যায় আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, সীমিত সামর্থ্য এই কারণে বলছি যে আমাদের বাংলাদেশে ভেন্টিলেশন সব হসপিটালে ছিল না, আমরা করোনা পরীক্ষা করার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু আমাদের দেশের প্রস্তুতিতে ছিল না। আমাদের দেশে মানুষরা যেভাবে চলতে কাজ করতে বিভিন্ন বিহেভিয়ার অভ্যস্ত সেটাও কিন্তু করোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই সকল কিছুকে, সীমাবদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু আমরা পরিকল্পনা মাফিক অগ্রসর হওয়ার চেষ্টা করেছি, বিদেশ থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আনা, হসপিটাল গুলোকে প্রস্তুত করা, জাতিকে প্রস্তুত করা। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কিভাবে চলতে হবে, কি করণীয় সেই বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন। আমাদের অন্যান্য যারা সম্মুখ যোদ্ধা, ডাক্তার, যারা মেডিকেলে অন্যান্য কনসার্ন, যারা গণমাধ্যম কর্মী, ল এনফোর্সিং এজেন্সি, সকলের জন্য কিন্তু তিনি পরিকল্পিত ভাবে এগোবার জন্য একটা পলিসি ডিসিশন বিভিন্ন ভাবে বলছেন এবং সেই পলিসি ডিসিশনটাকে যাতে ইমপ্লিমেন্ট হয় সেজন্য কিন্তু বিভিন্ন কমিটি করা, বিভিন্ন তাগিদ দেওয়া, প্রতিটি জেলার সঙ্গে উনি সংযুক্ত হয়ে সেখানে মানুষকে নিজে তাগিদ দেওয়া, দলের নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করা, সচিবদেরকে সম্পৃক্ত করা, সবকিছু মিলে সাধ্য অনুযায়ী চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেহেতু ব্যবস্থাটা একেবারে নতুন আমাদের কাছে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি না থাকায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দৃশ্যমান কিছু অসমন্বয় অনেক ক্ষেত্রে প্রতিভাত হয়েছে। সেটাকে সমন্বয় করে কিভাবে কাজ করা যায় সেটাকে আমরা কাজ করার চেষ্টা করেছি, জনগণকে কিভাবে কাজ করতে হবে সেভাবে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আবার যারা শিল্পের সঙ্গে সম্পৃক্ত, যেমন গার্মেন্টস শিল্প বিদেশের অর্থনীতির বড় একটি যোগান, এখানে গার্মেন্টস এর কর্মচারীরা তাদেরকে একটা বিপন্ন অবস্থা, ছোট ছোট উদ্যোক্তাদের সমস্যা, এই সব কিছুকে মিলে কিন্তু কিভাবে স্বল্প পরিসরে কাজ করা যায়, কিভাবে সামাজিক বা শারীরিক দূরত্ব রক্ষা করা যায়, এরকম একটা প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়নি। আমরা আশা করছি ধীরে ধীরে মানুষও সচেতন হবে, সরকারি বিভিন্ন প্রশাসনিক বা সামাজিক অন্যান্য কর্মকাণ্ড যারা করেন রাজনৈতিক বিতর্ক, ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়ার বিতর্ক, গণতন্ত্র না উন্নয়ন সেই বিতর্ক, কিংবা আমরা মেগা মেগা প্রজেক্ট, আমরা সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছি, এইসব নানান কথাবার্তা আমরা শুনেছি।
দুপক্ষের কাছ থেকে নানান সময় নানান ভাবে শুনেছি, কিন্তু করোনা ভাইরাস তো একটা উপকার বোধ হয় বাংলাদেশেরও করলো এবং গোটা পৃথিবীর অনেকার্থে অনেকের জন্যই করেছে, যে আসল চেহারাটা কি, ভেতরের চেহারাটা কি, সেটা বোধ হয় প্রকাশিত হয়েছে। আপনি কি মনে করেন যে আমাদের কোথায় কোথায় আসলে দুর্বলতা আছে, মানে ভেতরটা কতটা ফাঁকা সেটা বোধ হয় প্রকাশিত হয়েছে? না দেখুন, আমাদের রাজনৈতিক ভাবে নানা রকম কথাবার্তা তো হয়, বাংলাদেশে গণতন্ত্রের চর্চার নামে আমরা কাজের চেয়ে, রাজনৈতিক কাজের চেয়ে কথা বলার সংখ্যা লোকের কিন্তু কম না, অনেক বেশি। সেই জায়গা থেকে কথাবার্তা তো কিছু চলতো, কিন্তু এই পরিস্থিতিতে একটা জিনিস দৃশ্যমান আমি বলবো, সেটা হলো পৃথিবীর 200-র উপরে দেশে করোনা ভাইরাস আক্রান্ত পরিস্থিতি। বাংলাদেশে মহামারী রূপ ধারণ করার পূর্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একটি প্যাকেজ ঘোষণা করেছেন, গোটা প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে শিল্প বাণিজ্যে বিভিন্ন জায়গায় যে মানুষরা সম্পৃক্ত আছেন, যেমন বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের কাছে 2500 টাকা করে পৌঁছে যাবে, তিনি যে প্রকৃতির যেখানেই বিপন্ন মানুষ আছেন, কর্মহীন মানুষ আছেন, এভাবে মানুষ কিভাবে ঘুরে দাঁড়াবে, এই যে পরিকল্পিত পরিকল্পনাটা এবং বাস্তবায়নের জন্য বাজেট নির্ধারণ করা, এর ভিতর থেকে দৃশ্যমান হয়েছে যে শেখ হাসিনা সরকার শুধু দেশের উন্নয়ন না, বিপন্ন অবস্থায় গোটা জাতিকে ঘুরে দাঁড়াবার জন্য যে পরিকল্পিত ভাবে এগোতে পারেন সেই দৃশ্যটা কিন্তু দৃশ্যমান হয়েছে। এর দ্বারা এই সরকারের যে উন্নয়নের অগ্রযাত্রা, সমৃদ্ধ জায়গাটা, সেই জায়গাটা দৃশ্যমান হয়েছে, এটা আমার মনে হয়। জি, মিস্টার নুরুল কবির, এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক নেতারা, যদিও মিস্টার সমর রেজাউল করিম বলছিলেন এগুলো অনেকটা মানে রাজনৈতিক বিতর্ক, এক ধরনের পলিটিক্যাল রেটোরিক, কিন্তু লড়াই একটা চলছে দুই পক্ষের মধ্যে এবং সেখানে জেতার একটা চেষ্টা। একপক্ষ দাবি করছেন যে তারা জীবন এবং জীবিকা নিশ্চিত করেছেন, অন্য পক্ষ বলছেন যে জীবন এবং জীবিকা সবটাই ধ্বংস করে দিয়েছে যারা ক্ষমতায় আছে তারা। বাস্তব চিত্রটা কি দেখছে? এখন বাস্তব চিত্র, এই দুই পক্ষের দাবির কোনোটাই পরিপূর্ণভাবে সত্য নয়, আবার দুই পক্ষের দাবির উভয়েরই কিছু ধরনের সত্যতা আছে। প্রথম কথা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা সাধারণ এবং এমনকি ক্ষমতাসীন দলের অনেকেই ব্যক্তিগতভাবে যেটা স্বীকার করেন যে যেই সময়ে এই প্রস্তুতিটা শুরু করা উচিত ছিল ঠিক সেই সময়ে প্রস্তুতিটা শুরু করা হয়নি, এটা যে যত করেই বলুক এটা পরীক্ষা কেমন কেমন করে, কারণ এখনও দেখা যাচ্ছে প্রস্তুতি চলছে। যেমন ধরুন দু মাস আগে ডাক্তার 10টা হসপিটালকে আপনার ডেজিগনেট করা হয়েছে কোভিড টেস্ট করবার জন্য, এখনও পর্যন্ত কিন্তু 10টা হসপিটাল পরিপূর্ণভাবে প্রস্তুত না এবং তার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি রোগী ট্রিটমেন্ট করতে পারছে না এবং শনাক্ত করার জন্যে যা যা দরকার এগুলি করতে পারছে না। তার মানে হচ্ছে এটা একটা, আমি যদি ধরুন ছোট্ট একটা উদাহরণ দিই, এই মুহূর্তে পরীক্ষার জন্য অবশ্য সারা দেশে কিছু বাড়ানো হয়েছে কিন্তু সব জায়গায় গোজামিল, মানে কোথাওই ভালোভাবে হচ্ছে না। মানে ধরুন PCR মেশিন, ঢাকা মেডিকেল কলেজে আমি আজকে জানলাম যে ঢাকা মেডিকেল কলেজে দুটো PCR মেশিন, তার মধ্যে একটা অকেজ। মুগদা মেডিকেল কলেজ হসপিটালে যেটা ছিল সেইটা ঠিক মতো কাজ করছে না। তা মানে হচ্ছে, আমি দুটো ছোট উদাহরণ দিলাম, মানে হচ্ছে এইটা মোকাবেলা করবার জন্য প্রযুক্তিগতভাবে স্বাস্থ্য খাতে যে ধরনের প্রস্তুতি দরকার ছিল সেটা আমাদের ছিল না। এখন এটা প্রতিদিন আমরা আলাপ করতে পারি, সেই আলাপ করে হয়তো তিক্ততা তৈরি হতে পারে, তাতে কোনো লাভ নাই। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে আর যে রাজনীতির রেটরিক করতে গিয়ে ধরুন দু মাস আগেও এখনো পর্যন্ত রাস্তায় কিছু কিছু রাস্তায় আপনি এই পোস্টার দেখতে পাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এমন উন্নয়ন হয়েছে যেটা বিশ্বের বিষয়। তো এইটা যে কি পরিমাণ অন্তঃসারশূন্য দাবি এই ঘটনার মধ্য দিয়ে, সে এরকম একটা অবশ্যই ঠিকই বলেছেন রেজাউল করিম ভাই, এইটা সারা বিশ্বের জন্য একটা ফেনোমেনন, এই আকারে কোনো মহামারী একেবারে বৈশ্বিক পর্যায়ে প্রায় 200-এরও বেশি দেশকে আক্রান্ত করে নাই, সেটা করেছে, সেটা যেমন সত্য, তার জন্য সারা পৃথিবীতে যে অবস্থা আমাদেরও তার চেয়ে খুব বেশি ভালো অবস্থা হওয়ার কোনো আশা করাও কঠিন। কিন্তু এই যে অসত্য রিটরিক এগুলি থেকে বোধ হয় বেরিয়ে আসবার দরকার পড়েছে। এখানে আগামী দিনে বাজেট হবে, আচ্ছা এই এই সময় এই আলোচনা হয়েছে যে স্বাস্থ্য খাতে দুর্নীতির কথা আমরা বাদ দিলাম, দুর্নীতি তো আছেই, সব আমলই ছিল, স্বাস্থ্য খাতে বাজেট প্রণয়নের সময় কত হাজার টাকা বা GDP-র কত অংশ বরাদ্দ করবে, এইটা যদি এই ঘটনার মধ্য দিয়েও যদি নতুন উপলব্ধি না আসে, সরকারের হোক যারা পলিসি মেকার তারা হোক, যারা মানুষ যারা সমালোচনা করেন অথবা আশা করেন তারা হোক, এইটা যে বাড়াতে হবে অনেক এবং তার একটা সুষ্ঠু মনিটরিংয়ের মধ্য দিয়ে যে কতগুলো বিপদ যে আমরা টের পেলাম এবং
স্বাস্থ্যখাত কতটা প্রাইভেট সেক্টরে থাকবে কতটা পাবলিক সেক্টরে থাকবে সেইটা কিন্তু নতুন করে পুনর্মূল্যায়নের একটা দরকার হয়েছে প্রাইভেট সেক্টরের হসপিটালগুলি এই সময় কী ধরনের আচরণ করেছে কতটা যোগ্যতা প্রদর্শন করেছে এর মধ্যেও কতটা বাণিজ্য প্রবণতা দেখিয়েছে হ্যাঁ এই টেস্ট করার জন্য এখন তারা কত কত কয় হাজার টাকা করে দাবি করবার প্রস্তাব করেছে তিনটা হসপিটালকে তো দেওয়া হয়েছে কিন্তু সেখানে সরকারের প্রস্তাব তারা বলছে প্রায় 10,000 টাকার মতন 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত চাইছে এইরকম একটা জাতীয় এবং আন্তর্জাতিক বিপর্যয়ের মধ্যে এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে ধারণা নিয়ে প্রাইভেট মেডিকেল সেক্টর হেলথ সেক্টর গড়ে উঠেছে সেইটাকে কতটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে পো পিপুল আনা যাবে বাজেটের মধ্যে তো কেবলমাত্র এটা তো অ্যাকাউন্টিং এর ব্যাপার না সেইগুলিও এক পলিসি ডিসিশনস নেবার একটা সমস্যা নেই আমি তারও পরে বলবো এই প্রসঙ্গে তো আমাদের প্রস্তুতি খুব ছিল না আর সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় এই পর্যায়ে আমি এটুকু বলে শেষ করতে চাই আপনি কথাটা তুলেছিলেন প্রথমে যখন সবেমাত্র শনাক্ত হওয়া শুরু করলো বাংলাদেশের সরকার তখন আমরা দেখলাম যে একটা ফুল ফ্লেজার লকডাউনে গেল এবং সেইটা সাধারণভাবে সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলে আমি মনে করি বরং আরও আগে থেকে যদি এয়ারপোর্টগুলিতে স্ক্যানার মেশিনগুলি থাকতো যদি আগের থেকে আমাদের প্রস্তুত কোয়ারেন্টাইন থাকতো তাহলে যারা জোর করে বাইরে চলে গেল তারা হয়তো যেত না যদি সুষ্ঠু ব্যবস্থাপনা দেখত কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এখন যে ইনফেকশনের নাম্বার বাড়ছে একদিক থেকে ইনফেকশনের নাম্বার বাড়ছে সরকারি হিসেবে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখছি যে লকডাউন বাস্তবায়ন করবার ক্ষেত্রে এক ধরনের শৈথিল্য এবং আস্তে আস্তে সব ছেড়ে দেওয়া হচ্ছে এটা খুবই স্ববিরোধী আত্মঘাতী একটা কি ব্যবস্থা নয় প্রশ্ন উঠতে পারে যে গরিব মানুষ আপনার তারা তাদের রুজি রোজগারে কী হবে তাকে যদি সিদ্ধান্ত নিতে হয় সে করোনায় মরবে নয় না খেয়ে মরবে সেই ক্ষেত্রে তো একটাই সমাধান একটা হচ্ছে উপলব্ধির ব্যাপার আর কিছু সমাধান প্রচেষ্টা তাহলে এটা এটা আমরা গত এক মাস আগে থেকেই এই প্রবণতা আমরা লক্ষ্য করছি অর্থাৎ আমরা যদি 12 বছরে বা তারও আগে থেকে এত উন্নয়নই করে থাকলাম তাহলে আমাদের লক্ষ লক্ষ মানুষ এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ সাস্টেইন করতে পারে না 3 বেলা খাবারের এই যে বাস্তবতা এইটা আপনি যেটা বলেছিলেন নগ্ন হয়ে বেরিয়েছে এই উন্নয়নের ভিত্তিহীন স্লোগান দিয়ে লাভ নাই আসলে উন্নয়নটা করার জন্য উন্নয়ন পোক উন্নয়ন যাতে হবে সেই প্রো পিপল উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা জরুরি কিন্তু এইরকম অবস্থায় যে সব কিছু খুলে দেওয়া হচ্ছে মনিটরিং নাই মার্কেটগুলি খুলে দেওয়া হচ্ছে প্রস্তুতি ঠিক মতো নাই এর মধ্যে যে বিপদটা যে বাড়ছে এইটা নিয়ে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় মিশা সমরজল করিম এই যে যে উদ্বেগের কথা মিশা নুরুল কবির বলছিলেন যে অনেকেই মনে করেন এবং বাস্তবতাও হচ্ছে যে সংক্রমণ তো বাড়তে শুরু করেছে এবং স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে তিনি এই ফ্যাক্টরি খুলে দেয়া এগুলোকে সমর্থন করেন না বা সমর্থন করেন না না বললেও এটা তিনি বলেছেন যে সংক্রমণ বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণ বাড়ছে সো এক ধরনের সমন্বয়হীনতা এক ধরনের দ্বিধা এক ধরনের অপ্রস্তুতি মানে প্রস্তুতিহীনতা সবটাই কিন্তু প্রকাশিত তো কি জবাব দেবেন আপনারা দেখো নুরুল কবিরের যে উদ্বেগের জায়গাটা আমি একজন নাগরিক হিসাবে কিন্তু তার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না কিন্তু বিদ্যমান ব্যবস্থাটাকে আমাদের মাথায় নিয়ে কিন্তু সবকিছু বলতে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ভালো চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যেতাম তাদের পরিকল্পিত হসপিটাল তাদের ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট তাদের ডক্টরস হাইলি ইফিসিয়েন্ট মেডিকেল এক্সপার্ট সবকিছু থাকার পরেও কি ভয়াবহ অবস্থা সেখান থেকে শুরু করে আপনি কানাডা ইউকে স্পেন ইতালি সমস্ত দেশের দিক তাকিয়ে দেখুন সেখান কি অবস্থা সেই প্রেক্ষাপটে যদি আমি কম্পারেটিভ স্টাডি করি তাহলে বাংলাদেশের যে প্রস্তুতিটা এই প্রস্তুতির পর বাংলাদেশে যেভাবে মানুষকে তারা বিভিন্নভাবে রিহ্যাবিলিটেট করা তাকে সামাজিকভাবে দূরত্বে রাখা তার চিকিৎসার জন্য আনুষঙ্গিক আয়োজন করা এই আয়োজনগুলোর কিছু কিছু বিষয় আছে কিন্তু রাতারাতি সম্ভব হয় না যেমন এই COVID-19 টেস্টের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এইটা যে সকল দেশ সাপ্লাই দেয় আমরা কিন্তু রাতারাতি সেই দেশ থেকেও সবকিছু আনতে পারিনি আর পূর্বে কিন্তু আমরা জানতাম না এরকম অবস্থাটা এখানে হয়ে যাবে সেই সকল দেশে তাদের কিন্তু নিজেদের এই সকল মেশিনারিজ প্রয়োজন তারপরও সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে সকল কিছু এনে আমরা বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ভলান্টারি আদার অর্গানাইজেশন সকলের সমন্বয়ের সঙ্গে কিন্তু আমরা কাজ করছি এখন একটা বিষয় নুরুল কবির সঙ্গে আমি একমত যে আমরা যে এই যে একটা রিল্যাক্ট্যান্ট অবস্থায় নিয়ে আসলাম বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে এই সংক্রমণ ছড়াতে পারে কিন্তু সেখানে পাশাপাশি এই বিষয়টা অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন যে বাংলাদেশের
যে পরিমাণ মানুষ বিভিন্ন প্রফেশনের সঙ্গে জড়িত, বলছি যে যারা দোকানের সঙ্গে জড়িত, শিল্পে মানে পোশাক শিল্পের সঙ্গে জড়িত, যারা পোশাক শিল্পে কাজ করছেন বিভিন্ন জায়গায়, এই সকল মানুষদের সঙ্গে কিন্তু শুধু দেশের না বিদেশের সঙ্গে সম্পৃক্ততা আছে। আমাদের দেশের ডেভেলপমেন্টের বড় একটি বৈদেশিক মুদ্রা কিন্তু এইসব খাত থেকে আসে। যেমন যে আমি মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি কিন্তু মৎস্য রপ্তানি করা হয়, এরকম ভাবে অনেকগুলো জায়গা আছে। সেই সকল বিষয়গুলোকে হয়তো সরকার বিবেচনায় গ্রহণ করতে বাধ্য হয়েছেন, কারণ এগুলোকেও বিবেচনায় না রেখে শুধুমাত্র সরকারি ত্রাণ দিয়ে সহায়তা দিয়ে কতটা সম্ভব। আর বাংলাদেশের উন্নয়নের যে প্রসঙ্গটা নুরুল কবির বলছেন, সেই ক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে বলবো যে বাংলাদেশ উন্নত হয়নি এ কথা একেবারে যার দিব্য দৃষ্টি নাই সেও বলবেন না। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিক ব্যবস্থা, ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থা, এই যে উন্নয়নটা হয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে টানেল, এই উন্নয়ন কিন্তু উন্নয়নের একটি অংশ। বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এখন না খেয়ে থাকে না, কোনো মানুষ কিন্তু বিবস্ত্র অবস্থায় থাকে না, একজন মানুষ কিন্তু টাকার অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তান দিতে পারছে না, এরকম অবস্থা না। আপনি দেখুন মানুষের গড় আয়ু বেড়েছে, তার পুষ্টি বেড়েছে, মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার থেকে শুরু করে দেখুন যে বাংলাদেশের ডেভেলপমেন্টের যে সূচকগুলি, সেই সূচকগুলি কিন্তু অভাবনীয় হওয়ার কারণে কিন্তু ওয়ার্ল্ড ফিনান্স অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলছে। তবে আমরা যে পরিমাণ প্রস্তুতি দরকার সেটা আমাদের কিন্তু ছিল না, তার ভিতর থেকে আমরা চেষ্টা করছি এবং সরকারের প্রত্যয় যে একজন মানুষও অনাহারে থাকবে না, একজন মানুষও এই করোনা পরিস্থিতিতে বিপন্ন অবস্থায় থাকবে না, রাষ্ট্র তাদের জন্য যা কিছু দরকার সেটা করবে। কিন্তু আমাদের সামাজিক দূরত্ব রক্ষা করার যে দায়িত্ব নাগরিকেরও আছে, নাগরিক যাতে না বুঝে মসজিদে গিয়ে ডিস্টান্স রক্ষা না করি, মার্কেটে গিয়ে ডিস্টান্স রক্ষা না করি, সেটা কিন্তু নাগরিকের একটা মাইন্ড সেটআপের প্রশ্ন আছে, এটাও কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। সরকার বলতে কিন্তু মন্ত্রী এমপিরাই শুধু না, নাগরিক কিন্তু রাষ্ট্রের অংশ, তাদেরও দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধেও কিন্তু অনেক জায়গায় অনেকের ঘাটতি রয়েছে। আমি আরেকটা প্রসঙ্গ একটু আনতে চাই, এবং আপনি বলেছেন যে সবাই রোল মডেল বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, যদি বিশ্বের নানান প্রান্ত থেকে প্রকৃত অর্থেই রোল মডেল বলা হয় আমরা সবাই নিশ্চয়ই নাগরিক হিসেবে খুশি হব। আমার প্রশ্ন হচ্ছে যে সংক্রমণের ব্যাপকতা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও প্রথমে অস্বীকার করেছে এবং তার খেসারত উন্নত বিশ্ব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, কিন্তু উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকবার কারণে সেটা ম্যানেজও তারা করতে পেরেছে। কিন্তু বাংলাদেশ যে পারছে না ম্যানেজ করতে বা বাংলাদেশের মতো আরো অনেক দেশ পাচ্ছে না, তার কিছু উদাহরণ কিন্তু মিস্টার নুরুল কবির তুলেছেন যে পরীক্ষা নিরীক্ষা নিয়ে এখনো পরীক্ষা হচ্ছে, কিন্তু প্রতিদিনই আপনি টেলিভিশনের সংবাদে দেখবেন নানান মানে গোজামিল বা একই রিপোর্ট সকালে একরকম বিকেলে একরকম একজনের রিপোর্ট হচ্ছে। তো এর আসলে কি জবাব, এবং এই এই সময়টাতে অনেকেই মনে করেন যে তথ্যের অবাধ প্রবাহ থাকা দরকার, এবং অনেকেই মনে করেন যে মানুষের যে অধিকার সেগুলো নিশ্চিত করা দরকার, এবং কিন্তু বাংলাদেশে অনেকেই মনে করেন যে সেগুলো অনেক ক্ষেত্রে নানান আন্তর্জাতিকভাবে অভিযোগ আসতে শুরু করছে যে সেই সব জায়গায় নানা রকমের বিধি নিষেধ, নানা রকমের বাধা, এবং এই ধরনের বিষয় আসলে কোভিড-19 পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট নয় তো বটেই, বরং আরো সংকটকে ঘনীভূত করবে এবং ভবিষ্যতের পৃথিবী আসলে এই প্রক্রিয়ায় চলবে না। কোভিড-19 সেই শিক্ষা সবাইকে দিয়েছে, অর্থাৎ গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো যতক্ষণ নিশ্চিত না করা যাবে, সমাজের অসাম্য কমিয়ে না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই কোভিড-19 যে শিক্ষা দিল সেই শিক্ষা কোনো কাজে লাগবে না আসলে। দেখুন এই জায়গায় একটা কিন্তু বিষয় দেখতে হবে জিল্লুর ভাই, যে এই কোভিড-19 এর ক্যারেক্টারও কিন্তু সব জায়গায় একরকম ভাবে প্রতিভাত হচ্ছে না। দুইবার নেগেটিভ আসার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে সে কোভিড-19 এর পজিটিভ পেশেন্ট। আপনি নিউ ইয়র্ক জার্নাল দেখবেন, এই রিসেন্টলি ওয়ার্ল্ড ফেমাস মেডিকেল জার্নাল গুলো বলছে যে এক এক জায়গায় এক এক ভাবে কিন্তু কোভিড-19 এর যে উপসর্গ সেটা দৃশ্যমান হচ্ছে। খোদ নিউ ইয়র্কের একাধিক পরীক্ষার পরে সুস্থ বলে যাকে বাড়ি ফেরত দেওয়া হচ্ছে সে কিন্তু পরে আক্রান্ত হচ্ছে। ওয়ান প্রভিন্সে চীনের যেখানে বলা হয়েছিল তারা টোটালি বিনাশ করে ফেলছেন, সেখানে কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে। কাজে পৃথিবীর সবচেয়ে উচ্চ প্রস্তুতির যে সকল রাষ্ট্র তারাও কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারছে না, সেই তুলনায় বাংলাদেশ কিন্তু কোনো কিছুকে রাগঢাক করছে না। আর বাংলাদেশের তথ্যের অবাধ প্রবাহের জন্য কিন্তু তথ্য অধিকার আইন আছে, কাউকে কিন্তু কোথাও বলা হয় না যে সঠিক তথ্য বা আপনি যে তথ্যটা পাচ্ছেন সেই তথ্যটা আপনি প্রকাশ করতে পারবেন না। এখন এই কোভিড এর ধরন, এর ট্রিটমেন্ট, এর যে মেডিসিন, এটাই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস কেউ বের করতে পারে নাই। তার ভিতর থেকে বাংলাদেশ তার সাধ্যের ভিতর সবটুকু চেষ্টা করছে। কাজে বাংলাদেশের একজন আইনজীবী হিসেবে
অনেকেই মনে করেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার যথেষ্ট পরিমাণে যথেচ্ছভাবে করছে বাংলাদেশ, এই অভিযোগ কি ঠিক? আমি বলি একেবারেই না, আর সব কেসটাই যে সবটা জেনুইন হবে কথাও বলি না। একটা এফআইআর হওয়া মানেই কিন্তু সেই ব্যক্তি দোষী না, হত্যা মামলার আসামির বিরুদ্ধে এফআইআর হওয়ার উপযুক্ত এক সময় সে নির্দোষ প্রমাণিত হয়। একটি অভিযোগ নিয়ে যদি জিল্লুর ভাই আপনার কাছে আমি যাই, আপনি দায়িত্বরত থাকেন, আপনি মামলাটি না নেওয়া ছাড়া আপনার বিকল্প থাকে কি? সংক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করলে মামলাটি সেক্ষেত্রে নিতে হয়। আইনে আইনের দুর্বলতা আছে যার কারণে মানুষ সাফার করে, আইনের আইনের দুর্বলতার কারণে কিন্তু কয়েকটি ধারা নিয়ে না নিবর্তনমূলক তো আইন কথাটা শব্দ, আমরা 1974 সনের বিশেষ ক্ষমতা আইনকে সবাই কালাকানুন বলছি, যত গভর্নমেন্ট আসে কেউ কিন্তু এটা বাতিল করে না, বরং আসার পর ওটার প্রয়োগটা করে। আইন খারাপ না, আইনের প্রয়োগের ক্ষেত্রে যদি অপপ্রয়োগ হয় সেটাই হচ্ছে খারাপ। আমরা চাই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যথাযথভাবে প্রয়োগ হোক, কোনোভাবে যেন তথ্যের অবাধ প্রবাহের ক্ষেত্রে উদ্দেশ্যমূলক ভাবে কোনো সংবাদকর্মী বা কেউ যেন হয়রানি না হোক, সেটা আমি নাগরিক হিসাবে আমি নিজেও মিশানুল কবির সরকারের একটা জায়গা থেকে অধিদপ্তর থেকে তথ্য দেওয়া হচ্ছে, তথ্য দেওয়ার এক পর্যায়ে সাংবাদিকদেরকে প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত করা হলো। সাংবাদিকরা প্রশ্ন করার মধ্য দিয়ে কিন্তু সরকার নিজেকে তার স্বচ্ছতা আরো বেশি প্রকাশ করতে পারে, একই সঙ্গে কোনো দুর্বলতা যদি থাকে সেটার জন্য একটা ইতিবাচক পদক্ষেপও তারা নিতে পারেন। কিন্তু তাদের মনে এতে মানুষ আমরা বুঝলাম যে তাদের কিছু লুকাবার আছে, অর্থাৎ প্রশ্নের মোকাবেলা করতে তারা রাজি নন। আচ্ছা, লুকাবার কি আছে তাও আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম কি সেটা। ধরুন যে যখন সংক্রমণের হার বাড়ছে এবং সুস্থতার হারের সঙ্গে তার একটা বিরাট বৈষম্য দেখা যাচ্ছে, আপনার দূরত্ব অনেক বেশি, তখন তারা কি করলেন, WHO যে প্রোটোকল আছে, কাকে আপনি সংক্রমণ মুক্ত বলবেন আর কাকে সংক্রমণ হওয়ার পরে সুস্থ বলবেন তার একটা প্রোটোকল আছে। অর্থাৎ একবার যদি কেউ সংক্রমিত হয় তারপরে সুস্থ হওয়ার পর্যন্ত দুইটা বার তাকে টেস্ট করতে হয়, দুইবার যদি নেতিবাচক ফল আসে তাহলে তিনি সুস্থ। প্রোটোকল পরিবর্তন করা হলো এই এই কথা বলে যে দ্বিতীয়বার ওই নেগেটিভ দুইটা টেস্ট করার কোনো দরকার নাই, সিমটমস দেখে তারা বলবেন। এইটা প্রোটোকল ভেঙে ফিগারকে ম্যানিপুলেট করা হচ্ছে। তাতে তো সরকারের থাকলেই কিছু লোক বুঝতে পারে না যে শেষ বিচারে যদি এরা আক্রান্তই থাকে, তাদের যদি প্রাণহানি ঘটে, শেষ পর্যন্ত এগুলি ঠেকানো কোনো পথ নাই, এগুলো আসলে জবাবদিহি তাকে কোনো না কোনো ফর্মে করতে হয়, তাহলে এগুলো লুকানোর কোনো মানে হয় না। আর টেস্ট টেস্ট এবং টেস্ট এটা হলো এক নম্বর কথা, যেখানে যেখানে ভাইও বললেন যে ঠেকাবার চেষ্টা করেছে, এইটাই পদ্ধতি। এখন ধরুন আমি গত দুই দিনের একটা ছোট্ট ফিগার আপনাকে দিই, হঠাৎ করে আমরা দেখলাম যে 1000 অতিক্রম করে গেল সংক্রমিত মানুষের সংখ্যা সোমবার দিন, আবার মঙ্গলবার দিন 1000-এর নিচে নেমে এসছে। আপাতত দেখে যদি আপনি স্বস্তি বোধ করেন এবং এটার কারণে যদি লকডাউন শিথিল করার কোনো পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে বলে মনে করেন, সেটা কেন ভুল হবে? যেই দিন এক সোমবার দিন যখন 1034টা কেস সরকার শনাক্ত করলো যে সংক্রমিত, সেদিন কিন্তু টেস্ট করা হয়েছিল 7208টা। আবার মঙ্গলবার দিন যে 1000-এর থেকে কমে আসলো 9669টা যে সংক্রমণের পাওয়া গেল 1000 থেকে কমলো, কিন্তু টেস্ট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে এনে 6773-এ। অর্থাৎ টেস্ট কম হলে সংক্রমণের সংখ্যা কমে, সেইটা দিয়ে যদি মানুষ বিভ্রান্ত হয় সেটা সরকারের শেষ বিচারে কিন্তু সরকারের ক্ষতি হবে, মানুষও ভুগবে। ফলে এই যে সংখ্যা নিয়ে সলচাতুরি, এটা সংখ্যা নিয়ে যে জাগলারি, এটা করার মধ্যে ট্রাস্ট মি কোনো পক্ষের, সরকারের বিরোধী দলের কারোর কিংবা জনসাধারণের কারোর কোনো লাভ নাই, ফলে এগুলি করার অর্থ হয় না। দ্বিতীয়ত আপনি বলছেন যে যে আইনটা আপনার মানে এই আইনের ব্যবহার কিছু করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি বলছেন যে স্বচ্ছতা পরিপন্থী ব্যবহার আইনের। আচ্ছা, সর্বশেষ যে চারজন আপনার তিনের মধ্যে তিনজন লেখক একজন ব্যবসায়ী, তাদেরকে যে গ্রেফতার করা হলো, সে এফআইআর এর মধ্যে যে অভিযোগ আছে সেই এফআইআর এর মধ্যে যে অভিযোগগুলিকে আমরা দেখতে পাই, কত কয়েকটা তারা ফেসবুকে যেগুলো যেগুলো দিয়েছে তার কয়েকটা স্যাম্পল দিয়েছে, কেউ কেউ এটার কিছু কিছু জিনিস রিপ্রিন্ট করেছে, কেউ কেউ WHO রিপোর্ট
পেস্ট ইয়ে করেছে, কেউ কেউ কিছু মন্তব্য করেছে, কেউ কেউ সরকারের কিছু অসঙ্গতি দেখিয়েছে। প্রশ্নটা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করার। আচ্ছা, মানে আমি রেজাউল করিম ভাইকে অত্যন্ত বিবেকবান একটা মানুষ মনে করি, এটা আজকের সঙ্গে তার থেকে আমার পরিচয় না। ও বিভিন্ন সময় তার জন বিরোধী দলে ছিল, তখনও আমরা আমাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। একটা রাষ্ট্রের বা সরকারের ভাবমূর্তি কীভাবে নষ্ট হয়, যদি সরকার যেই দেশে ধরুন এখনো পর্যন্ত বা 2013 সালে সরকারের মন্ত্রী জেনিভায় গিয়ে বলে এসছেন যে এখানে আর কোনো আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না, এটা জিরো জিরো টলারেন্স হবে। আজকে আমরা যখন কথা বলছি সেই দিনেও আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এটা কিভাবে সরকার এবং সরকারেরও রাষ্ট্রের তো বটেই সমাজের তো বটেই ভাবমূর্তি নষ্ট হয়। যখনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে সেই যদি খুব একেবারে হার্ডকোর ক্রিমিনাল হয়, এইটা যে মেসেজ সারা পৃথিবীতে দেয় যে আমাদের যে সাধারণ বিচার ব্যবস্থা আছে তার মধ্যে দেউলিয়াত্ব এসছে, এইটা সরকারের ভাবমূর্তি, রাষ্ট্রের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি নষ্ট করে। এখানে যদি ঠিক মতো নির্বাচন না হয়, যদি অভিযোগ থাকে রাতের বেলা নির্বাচন, এটা একদিন আলাপ করছিলাম রেজাল্ট করিম ভাই বলছেন তার কনস্টিটিউয়েন্সিতে হয় নাই, মেনে নিলাম, কিন্তু অনেক কনস্টিটিউয়েন্সিতে হয়েছে, এইটা জোর করে উল্টানোর কোনো তথ্য নাই, এবার লাভ হবে না। তো তাতে কি যে একটা দেশে সঠিকভাবে একটা মানুষ ভোট দিতে পারে না, এইটাতে দেশের এবং রাষ্ট্রের সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এইখানে যদি হাজারে হাজার কোটিতে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আপনার পুঁজি পাচার হয়, অর্থনীতি দুর্বল হয়, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই সরকারের সেই সরকারের আমলে যে তার কোনো ব্যবস্থা নাই, এবং এই ধরনের বড় পাচার রাষ্ট্রযন্ত্রের কোনো না কোনো পক্ষের সঙ্গে আপনার সংযুক্ত না থাকলে করা যায় না, তখন আপনার ভাবমূর্তি নষ্ট হয়। এর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ভাবমূর্তি কীভাবে নষ্ট হয় এটা তো আমি বুঝতে পারলাম না, এটা যদি আপনি আমাকে একটু বুঝায় বলেন। এবং এই যে আপনি বলছিলাম যে ওনার কাছে আমার একটা বিচার দেওয়ার আছে, এই কথাগুলি যারা বলে তাদেরকে এই সরকারি কারেকশনের লাইনে না গিয়ে, কোর্স কারেকশনের লাইনে না গিয়ে কি কি সরকারি দলের ধরন সাম্প্রতিককাল আমরা লক্ষ্য করছি, এক ধরনের তার ওনাদের থেকে অনেক জুনিয়র এক তরুণ তুর্কি এক বুদ্ধিজীবী, এরা একটা গ্রুপ করেছে আওয়ামী লীগের, এরা একটা সংগঠনও করেছে, এবং সেই সংগঠন থেকে 40-50 জন, ধরুন আমি এখানে কথা বলছি, এই কথা বলছি যে এখানে এখানে খুঁত আছে, এখানে খুঁত আছে, অসঙ্গতি আছে, এগুলি যখন দেখাচ্ছে তখন টেলিভিশনের এইটা দেখে বা কোনো একটা ফেসবুক লাইভ থেকে দেখে একসাথে 10-12-15-20-50 সেন্টার থেকে তারা ওইগুলি খণ্ডন না করে এই নুরুল কবির রাজাকার, আচ্ছা আমার বয়স হইল 10 বছর ছিল 1971-এ, তারপরে বিএনপি এবং জামাতের দালাল, এই সমস্ত কথাবার্তা মানুষকে অপমান করা, একেবারে ফ্যাসিস্ট হিটলার সরকারের যে গোয়াবলসের তত্ত্ব ছিল যে অসত্য কথা প্রচার করতে থাকো একসময় প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে আসলে যেটা শেষ পর্যন্ত হয় না সেটা তো গোয়াবলসদের পরিণামেই বলে যাবে, এইগুলি করার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্কটা সেইটা না করে যদি নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে এবং সত্যিকার অর্থে গবেষণা করে যদি সরকার বা সরকারের লোকদের সঙ্গে প্রকাশ্যে অথবা গোপনে আলাপ আলোচনা করতো তাদের নিজেদের উপকার হতো এবং দেশের উপকার হতো। আমি এটা বিচার আপনার কাছে দিয়ে রাখলাম, চেষ্টা করেন বিচারের রায় শুনবো তার কাছ থেকে, আপনার যে চেষ্টা করেন খবর নেন এই কথা সত্য কিনা, যদি সত্য হয় তাহলে এই সমস্ত গোবর্ষীয় প্রভাগান্ডা বন্ধ করতে বলেন, কারণ এটা আসলে মানুষ বিশ্বাস করে না। তাদের তরুণদের হয়তো সৃষ্টিশীলতাও কিছু আছে, তারা আপনাদের দলের কর্মী নানানভাবে বেনিফিশিয়ারি, তাদের বরং উচিত হলো আপনাদেরকে সহযোগিতা করা বুদ্ধি পরামর্শ তথ্য দিয়ে, অন্য মানুষকে চরিত্র কলঙ্কিত করে না, কারণ আসলে মানুষ এটা গ্রহণ করে না। তো সর্বশেষ কথা এই ব্যাপারে আমি বলতে চাই যে যেমন ধরুন আমার একটা ছোট্ট জেসে সাইবার ক্রাইম, আমি কিন্তু বলছি না যে এই যে ওই আইনটার নাম কি, এটার বিরুদ্ধে কথা বলতে বলতে কয়েকটা প্রভিশন সেইগুলি আচ্ছা অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের জন্য ধরে নেওয়া যায়, এই যে এই লোকগুলিকে ধরে না কেন? আচ্ছা, যারা যখন সবচেয়ে বেশি সচেতন করা দরকার ছিল, মন্ত্রীর তার ওনার সহকর্মীরা যখন বলছে যে বাংলাদেশে করোনা আসবে না, সেটি তো বিভ্রান্তিমূলক,
যখন ওনারা বলেছেন বাংলাদেশ যে আওয়ামী লীগ করোনার চাইতে শক্তিশালী, সেটা যদি কেউ বিশ্বাস করে থাকে এবং যদি ব্যবস্থা নিয়ে না থাকে এবং যদি লকডাউন না মানে, তো সেটাই তো বিভ্রান্তিমূলক। যদি ওই আইনে তাদেরকে গ্রেফতার না করে তারা কেউ বললো কেন আমরা যারা সমালোচনা করি আমাদেরকে বা আমাদের চেনার সমালোচনা, ধরেন একটা একটা পক্ষ তো জেনুইনলি হয়তো করছে, আরেকটা এমন একটা গোষ্ঠীও তো আছে, যেমন সরকার পক্ষে আছে সরকার বিপক্ষে আছে, যারা অনেক মিথ্যা ফেক তাদের লোকজন একটা, আমাদেরকে যারা অন্যায় ভাবে গালাগালি করে, ভিত্তিহীন তথ্যহীন এই যে চরিত্র হনন করে, তাদের একজন কেউ তো এই আইনের আওতায় আনতে দেখলাম না। জি মিস্টার মিনিস্টার, রায় দেবার পালা। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, যে আইনের প্রয়োগ নিয়ে আমরা কথা বলছি, যদি আমার কারো বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত মিথ্যাচারপূর্ণ অথবা সম্মান হানিকর অভিযোগকে উত্থাপন করে, সে ইয়াং গ্রুপ হোক আর যে গ্রুপ হোক, তার বিরুদ্ধে কিন্তু আইনের আশ্রয় নেওয়ার ক্ষমতা প্রত্যেক নাগরিক আছে। পার্টিকুলারলি আমি বলবো যে আমাদের বন্ধু নুরুল কবিরকে নিয়েও যদি মিথ্যাচার করা হয়, তিনি কিন্তু সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আছে, থানা আছে, তিনি কিন্তু অভিযোগ করতে পারেন। যে ঘটনার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে গেছিলাম, সেখানে কিন্তু যারা সংক্ষুব্ধ তারা মামলা করেছে। এখন কেউ মামলা করতে গেলে কিন্তু তার আইন অনুযায়ী একজনে যদি কগনিজেবল অফেন্সের এলিগেশন নিয়ে আসে, তাহলে ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী থানা কিন্তু তার মামলা গ্রহণ করবে। কিন্তু সবার মামলা কি নেয় থানা? আজকাল থানা কি সবার মামলা নেয়? আপনি একটা উদাহরণ বলেন যে থানায় মামলা না, আমি জানতে চাইছি তার যদি কোনো কাউ ওই যে মিস্টার নুরুল কবির বলবো থানায় মামলা না নেওয়ার কোনো সুযোগ নাই। মিস্টার নুরুল কবির বলছি যে মামলা না নেওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু বলি, যদি আপনার মামলাটা থানায় না নেয়, আপনার মামলা করার দুইটা ফোরাম আছে, কিন্তু আপনি কিন্তু সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে যে কোনো একজন লয়ার থ্রুতে আপনি মামলা করতে পারেন। বাংলাদেশে মামলা করা যাবে না এরকম কোন বিধিবিধান বা কোন সরকারি কর্মচারী কর্মকর্তা, তিনি অফিসার ইনচার্জ হন আর যে কেউ হন না কেন, কাউকে মামলা করা থেকে বিরত রাখতে পারবে না, কাজে মামলা করার অপশন আছে, যে কেউ মামলা করতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গ্লোবাল সিও থিসিসে একজনাকে চরিত্র হনন করার প্রচেষ্টা যদি কেউ করে, আমি নাগরিক হিসাবে মনে করি এটা নিন্দনীয়, এবং যিনি এটার দ্বারা আক্রান্ত হন তার অবশ্যই উচিত আইনের আশ্রয় নেওয়া। সেই আইনের আশ্রয় নেওয়ার পথ কিন্তু তার জন্য উন্মুক্ত আছে। দ্বিতীয় হচ্ছে যে সরকার কেন ঘটনা গোপন রাখবে, সরকারের লাভটা কি? এবং চরম প্রতিপক্ষ যিনি, আমি একটু বলছি, চরম প্রতিপক্ষ যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা বলতে পারবেন না যে বাংলাদেশের তথ্যের অবাধ প্রবাহের ক্ষেত্রে, সংবাদ মাধ্যমকে বিকশিত করার ক্ষেত্রে প্রাইভেট সংবাদপত্র, প্রাইভেট টেলিভিশন, এই সকল সুযোগ শেখ হাসিনা সরকার যেভাবে দিয়েছেন কোন সরকার অতীতে কেউই দেন নাই। কাজে তিনি কিন্তু চান যে যে সত্য সামনে আসার মতো সে সত্যগুলো সামনে আসুক। তিনি কাউকে কোথাও সেন্সর করে বলেন না। নুরুল কবির দুর্দিনের 11/11 সময় সাহসী ভূমিকা রাখছেন, আমার মনে হয় না তার সম্পাদিত পত্রিকায় কোনোদিন কোনো সেন্সর দিয়ে বলা হয়েছে যে এই নিউজটা দিবেন না, এই নিউজটা দিবেন, এইটাকে লিড করবেন না, এইটাকে লিড করবেন। আমার মনে হয় শেখ হাসিনা সরকার সেটা করে না। তবে সরকারের ভিতরেও একটা পশন থাকতে পারে, কেউ কেউ থাকতে পারে অতি উৎসাহী, সেটা কিন্তু সরকারের ডিসিশনে সে করে না। যদি কেউ করে থাকে, অতি উৎসাহী অনেক লোক থাকে যে নিজের মতো করে নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক ঘটনা ঘটাতে পারে। আর একটা কথা বলছেন যে একটা প্রশ্ন আসছে যে করোনার চেয়ে দল শক্তিশালী, এটার মিনিংটা কিন্তু ডিফারেন্ট। বলছে যে করোনা পরিস্থিতি আসলে একটা প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য সরকার বা সরকার যে দল আমাদের, সেই দল আমরা মোকাবেলা করতে পারি, সেটাকে তিনি মিন করতে চেষ্টা করেছেন। শুধু টুইস্ট করে তার ওই পার্টটুকু দিয়ে যদি বিবেচনা করেন, সেটা আমার মনে হয় তার প্রতি অবিচার করা হবে। আর এই জাতীয় ঘটনা, এই করোনার যে অবস্থাটা, এই অবস্থাটাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কি প্রস্তুতিটি নাই, কোন প্রস্তুতি নাই? এখন আমার যদি বলি যে প্রতিটি হসপিটালে ভেন্টিলেশন আছে, সেখানে আইসিইউ আছে, এটা তো সঠিক হবে না। বাংলাদেশ তো সেভাবে প্রস্তুত না। আর বাজেটের মধ্য থেকে এই
সেক্টরটাকে আরো উন্নত আকারে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে প্রয়োজনটা নুরুল কবির যেটা বলছেন সেটার সঙ্গে আমি একমত। আমাদের তরফ থেকে আমরা সাধ্যমতো সকল চেষ্টা করছি এবং আমাদের আত্মবিশ্বাস যে এই পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের সকলকে নিয়ে অন্যান্য যারা আছেন গণমাধ্যম কর্মী ল এনফোর্সিং এজেন্সি যারা কাজ করছেন তাদের জন্য যে প্যাকেজ করা হয়েছে তাদের জন্য সুবিধার ব্যবস্থা করা হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে যে সম্মান দেখাবার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাবার ব্যবস্থা করা হয়েছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সকলের কাছে কাজে রাষ্ট্রের পক্ষ থেকে এত প্রস্তুতি বিশ্বের কোন দেশ কিন্তু এইরকম করোনা আক্রান্ত হওয়ার পরে নাগরিকের জন্য দেশের জন্য এমন প্রস্তুতি আমি আমি আসি আপনার কাছে মিস্টার মিনিস্টার মিস্টার নুরুল কবির আমরা একটু শেষের দিকে দু মিনিটের সময়ের মধ্যে ভবিষ্যৎটা আসলে কি বিতর্ক হয়তো আমরা করতে পারবো ত্রুটি বিচ্ছুতি বের করতে পারবো কিন্তু এবং কি করণীয় আসলে আমার মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের যা হবার আমরা দেখতে পাচ্ছি কেউ অনেক বেশি কেউ এক পক্ষ দাবি করছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হইল সরকার গ্রহণ করেছে আর এক পক্ষ বলছে পলিটিক্যালি যে তারা কিছুই করে নাই এই দুইটার একটা সত্য না কারণ হচ্ছে যে আংশিক সত্য বা বাস্তবতা হচ্ছে আমাদের দাবিটা অন্য জায়গায় দাবিটা হচ্ছে যে প্যাকেজ এসছে সত্য গভর্নমেন্ট রেসপন্ড করেছে তার আমরা পরিষ্কারভাবে এই প্যাকেজ বিতরণের মধ্যে আমরা একটা শ্রেণী চরিত্র দেখি যেই চরিত্রটার মধ্যে আপনার এক ধরনের ধনী বান্ধব পরিষ্কার একটা দেখতে পাই ধরুন আমি একটা উদাহরণ দিই ওই সেক্টরে আমাদের পার্সোনাল বন্ধু বান্ধবরা দেখলে আমাকে গালাগাল দেয় সত্য কথা বলার জন্যে ধরুন প্রথম প্যাকেজটা আসলো 5,000 কোটি টাকার আপনার গার্মেন্ট সেক্টরের জন্য কি হচ্ছে বেতন দেওয়ার জন্য তাদেরকে অল্প সুদে বেতন কি মাসে মার্চ মাসে অর্থাৎ ওই মাসে তো শ্রমিকরা কাজ করেছে সেই মাসের বেতনটাই সরকারের কোষাগার থেকে তাদেরকে কম সুদে দিতে হবে কেন আরো দুই মাস পরে দেখা গেলে তারপরে দেখা যেত তারা যেই যে এত বছর ধরে রাষ্ট্র থেকে সরকার থেকে নানা ধরনের সুবিধা নিয়ে যে বিত্ত এবং বৈভবের যে মালিক হয়েছেন তারা প্রথম মাসেই বেতনটা দিবার জন্যে কেন হলো রাষ্ট্রীয় এক্সচেকার থেকে অল্প সুদে দিতে হবে পয়সা এটা বোঝা যায় যে ঝোঁকটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার ঝোঁকটা কোন দিকে দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে কেন বলো তারা গার্মেন্টস সেক্টর কি বলছিল যে তাদের সমস্ত অর্ডার বন্ধ হয়ে গেছে তাহলে তো তাদের কারখানা চলার কথা না আবার শ্রমিকদেরকে তারা নিয়ে হচ্ছে কেন তাদের তাদের অর্ডার আছে ভাই কোনটা সত্য আচ্ছা তারপর আমরা আরেকটা বিতর্ক দেখতে পাচ্ছি যে ওইখানে ইনফেক্টেড হচ্ছে না শ্রমিক নেতা একরকম কথা বলছেন বিজেপি নেত্রী তার একরকম কথা বলছেন আমরা আমাদের আমরা খবর পাচ্ছি আবার এক মাঝখান থেকে যে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে আপনার তার ওই গ্রামের নামে ফলে ওই গার্মেন্টস এলাকায় যদি রেজিস্ট্রেশনটা রোগীর নামে না হয় হ্যাঁ তাহলে আপনি দেখাতে পারবেন যে আমাদের শ্রমিকদের সংক্রমণ হয় না এই ছলচাতুরি কেন এইগুলো সরকারকে দেখাবে কি করতে হবে একটাই বাজেটের দর্শন পরিবর্তন করবার উপযুক্ত সময় অধিকাংশ মানুষের পক্ষাবলম্বী বাজেট ঠিক হবে আমাদের শিক্ষায় আমাদের স্বাস্থ্যে আমাদের কমিউনিকেশনে আমাদের এই যে শ্রমিকদের জন্যে তারপরে তাদের উন্নয়নের জন্য প্রধানত বাজেট নির্ধারণ করা হবে ভবিষ্যতে নাকি এখনো পর্যন্ত আপনার ধনীদের পক্ষেই মুষ্টিমেয় ধনীর বৃত্ত এবং বৈভব গড়ে তোলবার ব্যবস্থা করবে এইটা সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে বাংলাদেশ গত কয়েক বছরে 13% হারে সর্বোচ্চ ধনী এক্সট্রা অর্ডিনারি ধনী যারা হ্যাঁ সেটা বেড়েছে কিন্তু এই কিছুদিনের মধ্যে এই মাত্র করোনার প্রভাবে দারিদ্রের সংখ্যা বেড়ে গেছে এই ফুল প্যাকেজটা কি হবে এক্সিট প্ল্যানটা কি এইটা সর্বস্তরের যারাই মানুষ চিন্তা করে তাদেরকে নিয়ে কথাবার্তা বলে এক ধরনের একটা ইতিবাচক বাজেট দরকার আমাদের মিস্টার সমর জল করে একেবারে শেষ প্রান্তে জাস্ট এক মিনিট সময়ের মধ্যে জি প্লিজ আমি নুরুল কবিরের সঙ্গে কিছু কিছু বিষয়কর পরিপূর্ণভাবে একমত তবে গার্মেন্টস এর প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল যে গার্মেন্টস শিল্পে যে কর্মীরা কাজ করে সেই অসহায় মানুষগুলো যেন ওই মালিক পক্ষের বিভিন্ন অজুহাতের কারণে তারা যেন বিপন্ন অবস্থায় না পড়ে সেজন্য কি তাদের কাছে এগিয়ে আসা হচ্ছিল আর দেখুন বাংলাদেশে কিন্তু ঈদের পূর্বে কর্মবিপন্ন কর্মবিমুখ প্রত্যেকটা নাগরিকের কাছে অর্থনৈতিক সহযোগিতা রাষ্ট্রের পৌঁছাবে এটা মনে হয় বিশ্বের একটা বিষয় কোন রাষ্ট্র তার প্রাকৃতিক এইরকম পরিস্থিতিতে নাগরিকের পাশে এভাবে দাঁড়ায় নাই তবে কোনোভাবেই রাষ্ট্রের বিপন্ন মানুষদেরকে স্বাবলম্বী না করে শুধু সচ্ছল ব্যক্তিদের সহায়তা দেওয়ার চিন্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নাই তিনি চান সকল মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা
দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করার ভিতর থেকে বাংলাদেশ রাষ্ট্রটা সকলের জন্য রাষ্ট্র এটাকে নিশ্চিত করতে চান। ধন্যবাদ অ্যাডভোকেট সমর জল করিম এবং মিস্টার নুরুল কবির। দর্শক, কথা হচ্ছিল কোভিড 19 বা করোনা ভাইরাস তার ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। একটি সিদ্ধান্ত আজকের আলোচনা থেকে নেওয়া যায়, সেটি হচ্ছে যে বাজেটে বরাদ্দ, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়াতে হবে। আমরা আনুপাতিক হারে দেখছি যে গত কয়েক বছর ধরে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ কিন্তু কমছে, কাজে এটি বাড়াতে হবে। এবং বাজেট কেবলমাত্র আয় ব্যয়ের হিসাব না, বাজেটের একটা মূলত রাজনৈতিক দর্শন, সেই দর্শনে একটা পরিবর্তন আনতে হবে, যেটি মিস্টার নুরুল কবির বলছেন। আমার মনে হয় এই বিষয়ে মিস্টার সমর জল করিমেরও ভিন্ন মত থাকবার কোনো কারণ নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।